বৃহস্পতিবার সাত সকালে দূরপল্লার লরি থেকে আটক প্রচুর পরিমাণে শুকনো গাঁজা, সেই সঙ্গে আটক গাড়ির চালক। জানা যায়, অন্যান্য দিনের মতো মুঙ্গেগামী থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কের সিআরপিএফ ড্রপ কিট সংলগ্ন এলাকায় রুটিন তল্লাশি চালিয়ে NL01AB4247 নাম্বারের একটি দূরপল্লার লরি থেকে মোট 386 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় বহিরাজ্যের গাড়ি চালককে। ঘটনা খবর পাঠানো হয় তেলিমুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নিকট। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। তিনি জানিয়েছেন, বাজেয়াপ্ত গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লাখ টাকার উপর হবে বলে ধারণা করা হচ্ছে। রুটিন চেকিং এর সময় মুঙ্গিয়াকামী থানার আন্ডারে মুঙ্গিয়াকামী থানার অফিসার স্টাফরা যখন চেকিং করছিল, তখন একটি গাড়িকে আটকানো হয়। সেই গাড়ির মধ্যে ক্যাপের উপর থেকে 386 কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তার সাথে আমরা ড্রাইভারকে অ্যারেস্ট করেছি এবং গাড়িটাকে আটক করা হয়েছে। বাজার মূল্য 3 লক্ষ টাকার উপরে হবে। মুঙ্গিয়াকামী শান্তি হোটেল যে আছে এখানে বাজারের, এখানে সিআরপিএফ ড্রপ গেট এর একটু আগে গিয়ে ওখানটায় আটকানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।